हेलो एवरीवन, वेलकम टू बॉन्ग इन यूके अनदर ब्लॉग। आज के रविवार संडे और आज के আমাদের বেলা করে উঠতে হয়ে গেছে, উঠতে উঠতে হয়ে গেছে 10টা। আসলে আজকে ভেবেছিলাম ল্যাত খাবো, কিন্তু লেটস গো লেটস গো, দেখলাম সূর্য উঠেছে, সানি ওয়েদার, চলো চলো। তাই জন্য 10টার সময় ঠিক আমরা সিদ্ধান্ত নিলাম যে বাইরে গিয়ে ইংলিশ ব্রেকফাস্ট করব। তো যাই হোক, এই আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর এখানে ইংলিশ ব্রেকফাস্ট আইসিনি বলে একটা রেস্টুরেন্ট আছে, পাব মতো, সেখানে দেয়। কিন্তু 11টার মধ্যে সেটা ক্লোজ হয়ে যায়, মানে ব্রেকফাস্ট কাউন্টার ক্লোজ হয়ে যায়। তো যাই হোক, আমরা হন্তদন্ত করে খুব তাড়াহুড়ো করেই যাচ্ছি, বিকজ অলরেডি বেরোতে বেরোতে 10:30 বেজে গেছে। বুঝতেই পারছেন, মেয়েকে রেডি করে বেরোনো মানে ম্যাডামকে রেডি করানো মানে বিশাল কাজ। তো বেরিয়ে পড়েছি, বেরিয়ে আমরা যাচ্ছি আইসিনিতে ব্রেকফাস্ট করতে। তো এবার ম্যাডামকে নিয়ে যাওয়া মানে তো টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে, তো যেতে তো টাইম লাগবে। তো যাই হোক, আকাশটা দেখতে পাচ্ছেন, প্রচুর ঝলমলে আলো, সুন্দর সানি ওয়েদার। আর আমরা প্রায় হাঁটতে হাঁটতে চলেই এসেছি আইসিনিতে, যদিও আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট মতো ওয়াক, 10 মিনিট মতোই লাগে ম্যাক্সিমাম। তো এখানে চলে এসেছি, করে যাবো আমরা এখানে মরিসান সুপার মার্কেট আছে, তো সেখানে ফিশ কিনতে আর কিছু জিনিস কিনতে। তো আইসিনিতে চলে এসেছি বলতে বলতে দেখুন মেয়ে ঢুকে পড়েছে অলরেডি। আর এখানে ওকে নিয়ে বসা মানে প্রচণ্ড চাপের ব্যাপার, কেননা ও এক জায়গায় বসতে চায় না। প্রচুর বাচ্চা বাচ্চা আমি দেখেছি এখানে এক জায়গায় বসে খাবার খায় সুন্দরভাবে, কিন্তু আমার মেয়ে একটাও এক জায়গায় বসতে পারে না। তাই জন্য এই যে দেখতে পাচ্ছেন অর্ডার দেবে এখন কি ভাবছে। তো যাই হোক, আমি তো ওকে নিয়ে বেরোলেই আমরা খুব ত্রাসে থাকি, ভয় ভয় থাকি যে কখন উঠে এদিক ওদিক পালাবে। আর ঠিক করে আমাদের খাওয়াও হয় না, বলতে গেলে কিছুই হয় না। তো বসেছিলাম ওকে নিয়ে, তো বসেছিল কিছু দেখবো, ওকে একটু এন্টারটেন করার চেষ্টা করছিলো যাতে বসে থাকে যতক্ষণ না খাবারটা আসে। তো খাবার এসে গেছে, ম্যাডাম তো কিছুই খেলেন না, ওখান থেকে ওরা ফ্রিতে একটু কিছু দিয়েছিল কিডসদের জন্য, সানডে স্পেশাল কিছু স্ট্রবেরি জেলি মতো দিয়েছিল, সেগুলো খাচ্ছিলেন ম্যাডাম, আর কিছুই বেশিরভাগ খায়নি। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি তাড়াহুড়ো করে, বিকজ আমরা যাব মরিসান, কিছু কেনা আছে, আর আমাদের একটা ফ্রেন্ডকেও ডেকে নিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আজকে তোমাদের দেখাবো মরিসানে কীরকম টাইপের এখানে ফ্রেশ মাছ পাওয়া যায়। ফ্রেশ মাছ বলতে এখানে তো পুকুর থেকে তুলে মাছ বা নদীর থেকে ধরা জ্যান্ত মাছ একদমই পাওয়া যায় না, কিন্তু মোটামুটি বরফে রেখে দেয় মানে ফ্রেশ মাছ। এখানে ফ্রোজেন মাছ তো প্রচুর পাওয়া যায়, কিন্তু ফ্রোজেন ফ্রেশ করলে অত ভালো টেস্ট হয় না বেসিক্যালি। তো এই যে মরিসানগুলো সুপার মার্কেটটা, এখানে মোটামুটি ফ্রেশ মাছ মানে সমুদ্র থেকে তুলে যে মাছগুলো নিয়ে আসে সেগুলো এইভাবে রেখে দেয়, এগুলো মোটামুটি ফ্রেশ থাকে। তো এগুলো থেকে কিছু ফ্রেশ মাছ আমি নিয়ে নিলাম। স্যালমন দেখতে পাচ্ছ এখানে 17 পাউন্ড দাম কেজি, মানে 17 পাউন্ড মানে ইন্ডিয়ান মানে 1700 টাকা মতো কেজি। আর এখানে তেলাপিয়া ছিল, বড় বড় তেলাপিয়া, যেগুলো কিনা 800 টাকা করে পার হেড, মানে একটা তেলাপিয়ার দাম 800 টাকা। স্যালমন খুব ভালোবাসে, তোর জন্য বেসিক্যালি ওটাই নিই। আর নেওয়ার পরে আমরা আবার ব্রিজে উঠেছিলাম, ব্রিজে উঠে একটু, ও যেহেতু বোট দেখতে খুব ভালোবাসে আর এরকম সোয়ান দেখতে খুব ভালোবাসে, তো একটু বোটিং দেখছিল এখানে, সবাই বোট করে যাচ্ছিলো, হাই হ্যালো করছিলো, দেখে আবার আমরা বাড়ি ফিরে গেলাম। তো যাই হোক, আজকের ব্লগটা বেশি দূর টানলাম না এইটুকুই, বিকজ শরীরও খুব খারাপ যাচ্ছে আমাদের, তাই জন্য অনেক দিন বাদেই আজকে বেরিয়েছিলাম ফ্রেশ এয়ার নিতে, সূর্য উঠেছে দেখে। যাই হোক, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো ছোট্ট একটা ব্লগ, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।